2020 সালের মের 11 তারিখে আমরা সবার প্রথম বাংলাদেশ থেকে সার্স কোভিড 2 জিনোম সিকোয়েন্সিং করলাম। তারপর থেকেই বাংলাদেশে বিভিন্ন দলের মধ্যে আমরা দেখতে পেলাম একটা অসাধারণ উদ্যম জিনোম সিকোয়েন্সিং এ। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে জমা পড়েছে 2000-এরও বেশি সার্স কোভিড 2 জিনোম ক্যাসেটে। সিএইচআরএফ এ আমরা সেই প্রথম থেকে সিকোয়েন্সিং করে যাচ্ছি এবং নজরদারি রাখছি ভেরিয়েন্টস গুলোর উপর। এখন পর্যন্ত আমরা প্রায় 500 জিনোম সিকোয়েন্সিং করেছি। আমরা দেখেছি যে প্রথম ঢেউয়ের সময় বাংলাদেশের সার্স কোভিড 2 মধ্যে অনেকটা বেশি পরিবর্তন হচ্ছিল না এবং ডিসেম্বর 2020 এর শেষের দিকে সংক্রমণের হারও অনেকটা কমে গিয়েছিল। কিন্তু সেই ডিসেম্বরে আমরা শনাক্ত করা শুরু করলাম উদ্বেগজনক ভেরিয়েন্ট আলফা এবং বিটা। মার্চ মাসের মধ্যে বেটার বিস্তার 80% উপরে উঠে গেল, সাথে বাড়লো সংক্রমণ, আসলো দ্বিতীয় ঢেউ। সংক্রমণ আবার নেমে আসা শুরু করলো এপ্রিলে, কিন্তু মে মাসের মধ্যে ডেল্টা দেখা দিল। ডেল্টার বিস্তার বাড়া শুরু করলো, সাথে আবারও বাড়া শুরু করলো সংক্রমণ। এই জুলাই মাসে আমরা যুদ্ধ করছি ডেল্টা দ্বারা চালিত তৃতীয় ঢেউয়ের সাথে। বাংলাদেশে এখন 90%-এরও বেশি সার্স কোভিড 2 ডেল্টা ভেরিয়েন্ট। সংক্রমণের হার যতদিন বেশি থাকবে ভাইরাসগুলোতে মিউটেশন ততটাই বেশি হতে থাকবে, হয়তোবা দেখা যাবে আরো বেশি উদ্বেগজনক ভেরিয়েন্ট। তাই এই লকডাউনে আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে এবং সুযোগ থাকলে অবশ্যই টিকা নিতে হবে। এর পরে পর্বে আমরা কথা বলবো টিকা নিয়ে এবং টিকার কার্যকারিতা নিয়ে। দেখা হবে শীঘ্রই।